আমাদের দোয়া কি কবুল হয় না? এত জোরে আমিন বলি তারপরও হয় না কেন? হবে তো হবে কি কইরা? আল্লাহ তো এটাই বুঝায়, সব পক্ষরে আমার সারাদিনে আমাকে দশ বার নাম ধরে রাখ না। আমার জান্নাত চায় কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসে না। আমার বন্ধুর সুপারিশ চায় কিন্তু সারাদিনে একবার দুরুদ পড়ে না। শুক্রবারে 100 বার দুরুদ পড়ে না। আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি। আমি তো বলি ওলামা একমত হবে না, এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না। সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না। 60 বছর বয়স, 2 বারে আবার মাফ করে দিয়েছেন, কনসিডার করছেন, ছাড় দিয়েছেন। প্রথম 15 বছর মাফ, বালেগ হওয়া পর্যন্ত 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই মাফ। কি হুজুররা কি ফতোয়া দিতে পারবে? সৌদি আরবের যুবরাজ যে 27 বছর ঘুমাইতেছে, ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে? উম্মতে মোহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায়া ওইখানে বৈশা তওবা করবে না, খালি আল্লাহ বলে একটা চিৎকার দিবে, আল্লাহ করলাম কি? আল্লাহ উপর থেকে জবাব দিবে, আলী মাহাবদি আন্না লাহু রব্বা। বন্দা জানলো একজন রব আছে, মাফ চায় না, তাতে কি আছে? আল্লাহ বইলা তো চিৎকার দিল, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতুল্লাহ, আমি মাফ করে দিলাম। তো যেটা বুঝাইতে ছিলাম, চলেন আজকে তওবা করি। করবেন? পাক্কা? তওবা করবেন? কে কে করবেন দেখি? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, আল্লাহ কিন্তু বিলকুল প্রথম আকাশে, 3 ভাগের 1 ভাগ পার হয়ে গেছে। বিদায় হাত উঠানো অবস্থায় বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকা বলেন, মনের থেকা, ঠোঁটের থেকা না, মনের থেকা। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আজকে এই তওবা উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামান ওই কবর আমাকে প্রত্যেকবার কাঁদাইত না। যদি দুনিয়ার পরিচয় চলত, আবু তালেবের চেয়ে বড় পরিচয় কারো কাছে নাই। চিনেন আবু তালেবকে? 44 বৎসর মুহাম্মদুর রসুলুল্লাহকে বুকে রেখা পাচ্ছেন, যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে কোনদিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, শুধু হাতের ছোঁয়া পাইলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া পাইছিলেন, জীবন বরণী আগুন দিয়া পরিষ্কার করতেন, কিন্তু একটা সুতা কোনোদিন জ্বালায় দেখাইতে পারে নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। কি আপনি কি হাত মোবারকের মোজেজা বিশ্বাস করেন না? না করেন না? করেন না? করেন না? যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝড়াইতে থাকে। একটু আগে না আপনাদেরকে শোনায় গেল, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আমি তো বলি শুধু কাঁদে নাই, বুখারিতে তো কান্নার কথা আছে, আর কোনো কিছু লেখা নাই, কিন্তু আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না, বিলাপও করতেছিল, বলতেও ছিল যে এই এই কাঠ মেস্তরি আসলো কোথেকা, ওই প্রযুক্তি পাইলো কোথেকা, ও মেম্বার বানাইলো কেন, আজকে আমাকে বঞ্চিত করলো কেন? আমার তো আল্লাহর রসুল শুক্রবারে পিট লাগায় খুতবা দিত, আমি ধন্য হইতে থাকতাম, ও আমাকে বঞ্চিত করলো কেন? তো আল্লাহর রসুল নিচে নাইমা আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়া মেম্বরে উঠব, পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। এক
একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন, ছয় বছর ছয় মাস বয়সে চাচার অধীনে আসছেন, ছয় বছর বয়সে মা মারা গেছেন। আপনারা তো মার কবর দেখেন নাই, আমি তো দুইবার দেখছি, আমার সাথে আপনার সাথে মিলবে কোথায়? না মিলারই কথা। অনেকে বলে আপনার কর্তিকা, অনেকে লেখে আমাদের বিরুদ্ধে, তুমি বিরুদ্ধে লেখবো তোমার সাথে আমার মিলবে কোথায়? তুমি তো দুইবার কবর দেখো না, আমি তো দুইবার দেখছি, বিদায় আমার লগে তোমার লগে মিলবে কোথায়? তুমি তো কিতাবে নকশা দেখছো, আমি তো দুই চোখে দেখছি, মিলবে কোথায়? এই জন্য বলতেছি, ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সে দাদা চলে গেছে, ছয় বছর ছয় মাস বয়স থেকে নিয়ে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহর রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। চল্লিশ বছর দশ দিন বাতিজাকে বুকে রেখা পাচ্ছেন। যদি দুনিয়ার পরিচয় চলত, আজকে আমরা সুপারিশ চাই, সাফাত চাই, কিন্তু দুরুদ করতে চাই না, এত্তেবা তো বাদই দিলাম, অথচ যার কারণে সব পাইলাম। যুবক নবীর আদর্শে চুল কাটতে চায় না, মা বোনরা মোদীর আদর্শ মাইনা পর্দা করতে চায় না। হায় হায় হায়, আসেন 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 আসেন, নাইলে এটা কোনোদিন হইতে পারে না, আমার বিবেক যুগ বিয়োগে কোনোদিন মিলে না, যে আমরা ডেলি বত্রিশ বার আল্লাহকে বলি, ডেলি বত্রিশ বার একটা প্রার্থনা আল্লাহর কাছে ডেলি বত্রিশ বার করি, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আবার কেউ কেউ দেখি আমিন বইলা পুরা মসজিদ ফাটায় ফেলায়। আমি বিরোধিতা করতেছি না, আমি মিলাইতেছি, আমার যুগ মিয়োগ মিলে না। বত্রিশ বার বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান, কিন্তু তারপর আল্লাহ ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে শত শত বছর মার খাওয়াইতেছেন, তো খাওয়াইতেছেন কেন? আজকেও তো মার খাইতেছি আমরা ইহুদিদের হাতে, না খাইতেছি না খাইতেছি? হ্যাঁ, ফিলিস্তিনে কার হাতে মাত খাইতেছে? শুধু ইহুদিদের? ইহুদিরা মারতেছে, যোগান কে দিতেছে? খ্রিস্টানরা যোগান দিতেছে, ইহুদিরা মারতেছে। তো মনে উঠলো, এটাই বলতেছি মিডিয়ার মাধ্যমে, আমরা পারি না আজ পর্যন্ত খ্রিস্টানদেরকে বুঝাইতে, আমরা জীবন বড় বিরোধিতা করে গেছি খ্রিস্টানদেরকে, কিন্তু আমাদের স্কলাররা বুঝাইতে পারে না, শুধু চিল্লাইতে পারছে। ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতে পারে না, কোরআন খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে কাছে। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযীনা আমানু, কোরআন তো না ভুল পড়তেছি? কোরআন কোরআন পড়ছি কি? হুজুররা কি বলে, হাফেজরা কোরআন পড়ছি? লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান দুনিয়া, ওটা তো আগেরটা, মুআদ্দাতান নাই না নাই? হ্যাঁ, আজ পর্যন্ত আমরা বুঝাইতে পারি নাই যে তোদেরকে আমাদের কোরআন আমাদের কাছে করছে, তোরা আমাদের থেকে দূরে যাস কেন? আর দ্বিতীয় কথা, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে, একটা হলো মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে, আর ইহুদিদের সাথে পিরিত লাগানোর কারণে। এই দুই কারণে ওরা ডুববে। আমাদেরও একটা দোষ আছে, বললাম না আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে কোরআন তোমাদেরকে আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কি করে, আমরা এটা বুঝাইতে পারি না। হুজুর মনে হয় রাগ হয়ে যাবে, পিছনে বসে আছে, হুজুরের কাছে মাপ চাই, রাগ হয় না আছে, ওই যে হুজুর বলল আদাওয়াতান মুআদ্দাতান, তো অন্যায় আদাওয়াতা নিয়েছে, আমরা তো সারা জীবন আদাওয়াত দেখা গেছে,
লাউড স্পিকারে ওদেরকে বিরোধিতা করছি। আমাদের স্কলাররা কোনোদিন ওদেরকে বুঝাইতে পারে নাই যে খ্রিস্টানকে কোরআন আমাদের কাছে করছে। লিয়ান্না ফিহিম কিসসিসুন, আপনি দুনিয়া গড়েন নাই, দুনিয়া একটা ইহু খ্রিস্টান দেশ আছে যেখানে পোপের যাওয়া নিষেধ। পোপ ওইখানে আজ পর্যন্ত যায় নাই, জীবনে কোনোদিন যেতে পারবে না। সেটা হলো গিরিশ, গিরিশে পোপের এন্ট্রি নিষেধ। কেন না, গিরিশের পাদ্রীরা সব দাড়ি রাখে, এত বড় বাবরি রাখে, সাদা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, ওরা মুসলমানদের খুব কাছে। আমি সফর করে বলতেছি, কোনো কিতাব পড়া না। কেন ওদের ভিতরে কি সিসিন আছে, বড় সমজদার আছে, আমরা বুঝাইতে পারি না। যাক, যেটা বুঝাইতেছিলাম, 32 বার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। তারপর ওদের হাতে আমরা মার খাই তো খাই কেন, আমাদের দোয়া কি কবুল হয় না? এত জোরে আমিন বলি তারপর হয় না কেন? হবে তো হবে কি কইরা, আল্লাহ তো এটাই বুঝায়, সব পোক করে আমার সারাদিনে আমাকে 10 বার নাম ধরে রাখে না। আমার জান্নাত চায় কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসে না, আমার বন্ধুর সুপারিশ চায় কিন্তু সারাদিনে একবার দুরুদ পড়ে না, শুক্রবারে 100 বার দুরুদ পড়ে না। আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি। আমি তো বলি ওলামা একমত হবে না, এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না। সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না। 60 বছর বয়স, 2 বারে আবার মাফ করে দিয়েছেন, কনসিডার করছেন, ছাড় দিয়েছেন। প্রথম 15 বছর মাফ, বালেক হওয়া পর্যন্ত 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই মাফ। কি হুজুররা কি ফতোয়া দিতে পারবে? সৌদি আরবের যুবরাজ যে 27 বছর ঘুমাইতেছে, ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে বলো? আরে বলেন না, 27 বছর ঘুমাইতেছে, এখনো ঘুমাইতেছে, নাই নেটে কলম, ওর বিরুদ্ধে চলে না পক্ষে চলে? হ্যাঁ বিরুদ্ধে, ওই যে উনি কয় বিরুদ্ধে, রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিদ। ও যদি 1000 বছর ঘুমায় তারপর হাদিস বলে কলম উঠানো ওর বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, পক্ষে 1000 বছর যদি ঘুমায়, তাইলে তো আসাবে কাফের বিরুদ্ধে কলম গেছে। সালাসা মিয়াতু সানা ওয়াসদাদু তিসআ, 309 বছর ঘুমাইছেন। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছে রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম আর বিরুদ্ধে যাবে না। যতক্ষণ আমরা ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, আমাদের পক্ষে যায়। নাইলে আপনি কোত্থেকে বললেন এই এই ফজিলত? কি করে শুনান, এসা কইরা ফজর বাজাম আর সারা রাত্র এবাদত, ও তো ঘুমাইলো, এবাদত পেলো কোত্থেকে? গেলা গেল কলমের পক্ষে গেছে বিরুদ্ধে। ঘুমের ভিতরে বহুত কিছু কইরা ফেলে, ঠিক না? না করে না কি, আমরাও তো করি, ঠিক না? ব্যাঙ্গা কয়া দিব, লাউড স্পিকার বাইরে আছে। হ্যাঁ কি, নাইট প্রেশার হয় না ঘুমের ভিতরে? হ্যাঁ কি, কুন্ডা দেখা হয়, অনেক কিছু দেখেই তো হয়, ঠিক না? লেখলে তো অডিও লিখতে হইব, ঠিক না? এখন ব্যাঙ্গা কয়া দিব, কিন্তু আগে না, আর বললাম না, আর বললাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? আল্লাহ বলে কি করে হবে, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। বিদায় আসেন, হই হুল্লা বাদ দেন, কাজে আসেন, আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। আমি তো বলি এই জাতি যদি কিচ্ছু না করত, এই উম্মত যদি কিচ্ছু না করত, আদম আলাইহিস সালামের হাদিস দিয়া এটা প্রমাণ হয়, বলছে ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে আল্লাহ ফজিলত দিয়েছেন। বলছে সেটা হলো কি, আমি ভুল করছি কবে,
আমার তওবা কবুল হইছে করে উম্মতে মুহাম্মদি যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায়া ওইখানে বৈসা তওবা করবে না খালি আল্লাহ বলে একটা চিৎকার দিবে আল্লাহ কল্লাম কি আল্লাহ উপর থেকে জবাব দিবে আলিম আবদি আন্না লাহু রাব্বা বান্দা জানলো একজন রব আছে মাপ চায় না তাতে কি আছে আল্লাহ বইলা তো চিৎকার দিল রব বইলা তো স্বীকার করলো ফাগফারতুল্লাহ আমি মাফ করে দিলাম তো যেটা বুঝাইতেছিলাম চলেন আজকে তওবা করি করবেন পাক্কা তওবা করবেন কে কে করবেন দেখি মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আল্লাহ কিন্তু বিলকুল প্রথম আকাশে তিন ভাগের এক ভাগ পার হয়ে গেছে বিদায় হাত উঠানো অবস্থায় বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম মনের থেকা বলেন মনের থেকা ঠোঁটের থেকা না মনের থেকা আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দেন আজকে এই তওবা উম্মতের পক্ষ থেকে কবুল করেন নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ আর কোনো দিন ছাড়ব না পাক্কা পাক্কা একটা কাহিনী সত্য শুনে শেষ করতেছি আমার প্রথম বিদেশ সফর শুরু হয় 89 আমার প্রথম সফর ছিল সৌদি আরব আর দুবাই আমি যখন দুবাই ছিলাম ওই আলেম এখনো বেঁচে আছে ফিলিস্তিনের এক আলেমের সাথে আমার সাক্ষাৎ হয় তার নাম হলো ইয়াসের শাবান সে এখনো বেঁচে আছে তার অনেক কিতাব আছে তো সে আমাকে বলতেছিল মুফতি তোমাকে একটা তথ্য দিব আমি বললাম কি তথ্য বলে শোনো আমার বাড়ি হলো তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূরে যেখানে দাজ্জালকে কতল করা হবে বাবে লুদ ওই লুদ নামক জায়গায় আমার বাড়ি আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তা আমি ঝগড়ায় চড়াইতে চাই নাই এই জন্য আমি সহজভাবে জবাব দিছি যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না কি হয় তো সেই ইহুদি আলেম বলতেছিল ইদান নাহনু ফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তো আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে এখনো লেখা আছে আমরা আমাদের কোরআন মানতে চাই না শক্ত বলি কিন্তু মানি না রসুলকে আখেরি নবী বলি সমস্ত নবীদেরও নবী বলি শান বয়ান করতে গেলে খুব করি কিন্তু আমরা যেমন মানার তেমন মানি না মানি ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে নাইলে 200 কোটি জান দিল বিজয়ের পালা শুরু হবে না একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গত বছর আগস্টের 7 তারিখে ঠিক না আগস্টের 7 তারিখে না অক্টোবরের 7 তারিখে অক্টোবরের 7 তারিখে আর আজকে অক্টোবরের কয় তারিখ কয়দিন হলো 1 বছর কয়দিন 12 দিন ঠিক না দুইটা জাতিসংঘের এর ভিতরে 1 বছর 12 দিনের ভিতরে দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদেরকে নিয়ে দুইটা সম্মেলন হয়েছে ঠিক না এই দুই সম্মেলনের ভিতরে আজ পর্যন্ত মুসলমান ছোট একটা নিন্দা প্রস্তাবও পাশ করাইতে পারে কি পারছে না মনে হয় হুজুররা মনে হয় জানে পারছে পারে না
পারে নাই, তাইলে কি বুঝা গেল? তাইলে কি বুঝা গেল? তোমরা 46,000 কেন? তোমরা যদি 200 কোটিও মেরা যাও, তারপর আমরা নিন্দা প্রস্তাব পাশ করব না। কেন না? ওরা আমাদেরকে মানুষ মনে করে না, আগাছা মনে করে। আগাছা, আর আগাছা 200 কোটি হইলি কি আর আসে যায়? আপনি আগাছায় রূপান্তরিত হয়েছেন, এই জন্য আসেন দুটা কাজ করি। সখীপুরের মানুষ নাইলে একদিন আমরা থাকবো না, আমাদের কথা থেকে যাবে। এইখানেই শেষ না, এইখানেই শেষ না, আর চিল্লাই কিছু করতে পারবো না। যদিও 200 কোটি মুসলমান, আসেন দুটা কাজ করি। যদি আল্লাহকে পক্ষে নিতে হয়, আজকে আল্লাহ নারাজ, আল্লাহর রসুল নারাজ, আর আমি প্রমাণ দিতে পারবো আল্লাহ যে নারাজ। নাইলে আল্লাহ আবাবিল পাঠায় না কেন? নাইলে ফেরেশতা নামায় না কেন? কেন নমরুদকে ধ্বংস করলো মশা দিয়া? মশা আমাদেরকে বিরক্ত করে, ওইখানে পাঠায় দিলেই তো পারে, ওদেরকে বিরক্ত করুক, কেন পাঠায় না? নিজে তো বলতেছে লিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা দেখিস আর জমিনে যা দেখিস সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। কি কোরআন বলতেছি না? কোরআন বলতেছি না, লিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে যে বলি পালতেছেন কাদের জন্য? সামিয়ানা কিন্তু নাই, আকাশ দেখা যায়। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কেন পালেন, আমাদের পরে তো উম্মত নাই, কাজে লাগাবেন কোন জায়গায়? আমাদের নবীজির পরে তো নবী নাই, কেয়ামত হবে, এগুলাকে কেন পালতেছেন? কাজে লাগান, 2-4টা পাঠাইলি তো হয়। কে? আল্লাহ বলে পাঠাই তো পাঠাই, কি করা? আমাকে যেন তাকাইলেন বলে, তুই নিজেই বল তোর বিবেককে প্রশ্ন করা। যারা সারাদিনে একবার আল্লাহ বইলা ডাকে না, যারা সারাদিনে একবার বন্ধুর উপরে দুরুদ পড়ে না, যাদেরকে আমি জান্নাতের চাবি নিতে ডাকলেও, যারা বলে বাংলো লই খুশি চাবি জান্নাত দিয়ে কি করি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ওদেরকে সাহায্য করি তো করি কি করা? এটাই তো আল্লাহ জবাব দেয়। বিদায় আজকে দুটা অঙ্গীকার করেন, নামাজ পড়ব এবং সখীপুরের মানুষকে পায়ে ধরে নামাজ পড়ায়া মসজিদ পড়ব। পারবেন? পারবেন? পাক্কা? সর্বশেষ সর্বশেষ উঠাউঠি করেন না, দোয়া হয়ে যাবে। আমিও ক্লান্ত, আমি বেশি দূরে যাই নাই, 4:30 বাহির হয়েছি, আমি ঠিক 9টার সময় পড়ছি আপনাদের কি বলে কাশিমপুর কারাগারের পিছনে। কয়টায়? 9টায় ঢাকার থেকে বাহির হয়েছি যখন আমি 4:30, এত সময়ের ভিতরে 4.5 ঘন্টায় আমি দুবাই যেতে পারতাম। দুবাই আমার ঘরের থেকে এয়ারপোর্টে যেতে লাগে 1/2 ঘন্টা, আর দুবাই যেতে লাগে ফ্লাইটে 4 ঘন্টা, আমি দুবাই যেতে পারতাম। বিদায় শেষ কথা এটা, ওলামায়ে কেরাম ধরছে, এই জন্য বলতেছি ওনাদের এই সংগঠন আপনাদের কাছে যাবে, আপনারা যে যতটুকু পারেন। কালিয়াকৈর উপজেলা ওলামা ছাত্র কল্যাণ পরিষদ আপনাদের কাছে যাবে, যার যতটুকু সমর্থন আছে মন খুইলা এদেরকে একটু সাহায্য করেন, যাতে এরা এই কার্যক্রমটা ভালো মতে চালায় যেতে পারে। করবেন তো?